প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এটা হলো মুন্নবালা বাজার, রাজশাহী জেলা, তানোর থানা। এই বাজারটি সকাল 8টায় থেকে 12:30 পর্যন্ত থাকে। এই বাজারে আজকে আপনাদের জানাবো ছোট বড় এবং মাঝারি রাজহাঁসের দাম কীরকম চলতেছে। তবে বর্তমানে বাজার অনেক হাই চলতেছে, অর্থাৎ তুলনামূলক রাজহাঁসের দাম অনেক। আর যে রাজহাঁস কিন্তু বাজারে খুব কম নামতেছে আগের তুলনায়। তো এইগুলা বিষয় নিয়ে আজকে আলোচনা করবে এবং ছোট বড় এবং মাঝারি রাজহাঁসের দাম কীরকম চলতেছে এইগুলা জানাবো। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সামনে যে রাজহাঁস দেখতেছেন একটা ছেলে নিয়ে বসে আছে, তার রাজহাঁসের দাম হলো আপনার 1900 টাকা। এবং এই যে সামনে যে দুটা দেখতেছেন এটা হলো মাদি হাঁস। এই মাদি হাঁসের দাম হলো 1800 টাকা পিস, 1800 দুগুণ 3600 টাকা। এবং আপনারা এসে দাম দর করে নিতে পারেন। আর সামনে যে এই হাঁসগুলো দেখতেছেন সেটা হলো 1900, 2000 এবং 2100 টাকা পিস। এবং এই যে জোড়া দুটা দেখতেছেন এই দুইটার দাম হলো আপনার 3600 টাকা চাচ্ছে, তার চাওয়া দাম হলো 3600 টাকা। তো কাস্টমার আপনার হলো দরদাম করতেছে, তো দরদাম করে হয়তো বলতেছে যে কেটে আপনার 3400, 3000 হলে দিয়ে দিবে, কিন্তু কাস্টমার বলতেছে 1800 টাকা নেবে, 1800 টাকা হলে ও নিতে চাচ্ছে। তো সে খুলে দেখাচ্ছে এবং একটা একটা করে তার ওজন মাপার জন্যে বলতেছে যে কি আপনি একটা একটা করে হাতে নেন এবং হাতে নিয়ে দেখেন যে কোনটার ওজন বেশি সেটাই দেখে নেন। তো কাস্টমার হাতে দুটাই নিল এবং নিয়ে অনুমান করতেছে কোন কোন হাঁসটা ওজন বেশি এবং আরও পাশের যে হাঁসগুলো সেগুলো দেখতেছে আসলে কোন এই হাঁসের থেকে এগুলো হাঁসের ওজন বেশি কি না। তো ওজন এগুলো তিতির হাঁস 1200 টাকা থেকে 1300 টাকা পিস এবং নরগুলা হলো 1400 টাকা পিস তিতির হাঁস। এটা হলো মাদির রাজহাঁস, এটা 1700 টাকা দাম। তবে ডিম পাড়ার উপযুক্ত এই হাঁসটি। এবং পেছনে দেখতেছেন এগুলো রাজহাঁস নর মাদি সবগুলি কিনে রাখছে পাইকারি, এটা অনেক চওড়া দামে বিক্রি করবে শহরে গিয়ে নিয়ে যেয়ে। এবং এর সাথে এটা মাদি রাজহাঁস, এটা ডিম পাড়ার উপযুক্ত। এবং ও পাশে যেগুলো দেখতেছেন এগুলো পাতি হাঁস এবং এটা হলো তিতির হাঁস। তিতির হাঁস তবে বাজারের মূল্য কম, এটা হলো 1400 টাকা পিস নরগুলা। এবং মাদিগুলোর হলো 1200 থেকে 1300 টাকা পিস। এটা হলো চিনি হাঁস। দুই পাশে দেখতেছেন একটা হাঁস বিক্রি হচ্ছে যে ওজন করে নিচ্ছে, এটা আপনার 1800 টাকা চাচ্ছে। তো ক্রেতা আপনার বলতেছে যে কি 1500 টাকা দেবে, কিন্তু সে দিল না। এখানে আপনি যে তিনটা হাঁস দেখতেছেন এটা হলো 1700, 1800 এবং 2100 টাকা। নরটার দাম একটু বেশি, একটা নর আছে, নর রাজহাঁস আছে, হ্যাঁ, দুইটা মাদি হাঁস এবং একটি নর হাঁস। তবে মাদি হাঁসগুলো ডিম দেওয়ার উপযুক্ত, এটা এরা অতি হয়তো 1 মাসের মধ্যে এ ডিম দেওয়া শুরু করতে পারে, 1 মাস থেকে 1 মাস 15 দিন। আর এইগুলো দেখতেছেন এইগুলো হলো আপনার 1700 টাকা করে চাচ্ছে। এই যে একটা চাচা নেওয়ার জন্য সে হাতে নিয়ে দেখলো, তো দাম দরে হলো না, তা রেখে দিল। এগুলো হলো আপনার 1700 টাকা পিস, তবে 1500 টাকা হলে মনে হয় এ দিয়ে দিবে, ওদের চাওয়া দাম 1700। এইগুলো হলো ডিম দেওয়ার উপযুক্ত। এবং এই পাশে দেখতেছেন এগুলা হচ্ছে আপনার এগুলো 1700 টাকা পিস, এগুলোও এগুলো ডিম দেওয়ার উপযুক্ত। তো বর্তমানে যে হাঁসগুলো বাজারে নামতেছে প্রায় সবগুলাই ডিম দেওয়ার উপযুক্ত, ছোট কোনো রাজহাঁস নেই। এখানে অনেক পাইকারি আসে এবং পাইকারি এসে লো দামে ক্রয় করে নেই, এখানে কিন্তু রাজহাঁস অনেক বেশি নামে। তো সামনে দেখতেছেন তিনটা রাজহাঁস, একটা নর এবং দুইটা মাদি রাজহাঁস আছে। তো এটা হলো আপনার 1100 টাকা, যেটা নর দেখতেছেন এই যে কালো করে নর মাঝখানে আছে, এটা নর
রাজহাঁস এটা হলো 2100 টাকা দাম এবং পাশে যেটা শুয়ে আছে এটা হলো আপনার 1800 টাকা চাচ্ছে এবং ও পাশেরটা আপনার 2000 টাকা চাচ্ছে তো আপনারা এসে দরদার করে নিতে পারেন আপনারা সামনে আরো দুইটা রাজহাঁস দেখতে পাচ্ছেন একটা নর এবং একটা মাদি নরটির দাম 2500 টাকা চাচ্ছে এবং মাদিটির দাম হলো 2000 টাকা চাচ্ছে তো আপনারা এসে দরদার করে নিতে পারবেন একটা কাস্টমার দাঁড়ায়ছিল এবং সে বলল যে গিরে নরটির দাম হলো 2000 দিবে তো হলো না তাই চলে গেল তো আরো বাম পাশে যে রাজহাঁসগুলো দেখতেছেন তো সেগুলো দেখেন একটু এগুলো হলো আপনার 1800 টাকা পিস এই রাজহাঁসগুলো 1800 টাকা চাচ্ছে তাদের চাল দাম 1800 টাকা এগুলো হলো ডিম দেওয়ার উপযুক্ত রাজহাঁস হয়তো কিছু দিনের মধ্যে ডিম দিবে বর্তমানে কিন্তু প্রায় সবগুলাই রাজহাঁস ডিম দেওয়ার উপযুক্ত ছোট কোনো রাজহাঁস বাজারে নেই হ্যাঁ আপনারা এই যে দুটাই কিন্তু মাদি রাজহাঁস আর ও তাড়াতাড়ি ডিম দিবে এবং এ পাশে যেটা দেখতেছেন এটা মাদি রাজহাঁস এটা হলো 1900 টাকা চাচ্ছে 1900 টাকা চাচ্ছে এটা ও বলতেছে আরো কিছু রাজহাঁস ছিল তো ওগুলো বিক্রি হয়ে গেছে শুধু একটাই রাজহাঁস রয়ে গেছে তার কাছে এ পাশে আপনারা দেখেন এ পাশে আরো কিছু রাজহাঁস আছে এখানে যে রাজহাঁসগুলো এগুলার একটু দাম একটু চওড়া বলতে পারেন এগুলা আপনার চাচ্ছে 1900 টাকা পিস তো প্রিয় দর্শক আপনাদের আরও একবার জানিয়ে দিতে চাই যে এই বাজারটির ঠিকানা এটা হলো রাজশাহী জেলা তানোর থানা মুন্নবালা বাজার সপ্তাহে একদিন বসে এই বাজারটি সেটা হলো সোমবার করে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই বাজারটি বসে এবং এখানে অনেক পাইকারি আসে পাইকারি এসে রাজহাঁস ক্রয় করে নেয় আর এটা হলো আপনাদের যারা পরিবার থেকে দুইটা একটা পাঁচটা ছয়টা করে রাজহাঁস পুষে তারা কিন্তু এ বাজারে এসে বিক্রি করে তবে বর্তমান রাজহাঁসের দাম একটু বেশি আগের যে রাজহাঁস আমি দেখাইছি সেগুলোর চেয়েও কিন্তু বর্তমান রাজহাঁসের দাম একটু বেশি কারণ রাজহাঁস কিন্তু ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে তাই একটু রাজহাঁসের চাহিদা বেশি এই জন্য রাজহাঁসের দাম একটু বেশি তবে ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন ধন্যবাদ।